অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করা জায়েজ আছে কিনা, অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করা জায়েজ আছে কিনা সে প্রসঙ্গে আলোচনা করার আগেই বলে রাখতে চাই, সুগন্ধিযুক্ত যে কোনো দ্রব্য সুগন্ধি ব্যবহার করা এটা ইসলামী দৃষ্টিতে প্রশংসনীয় কাজ মৌলিকভাবে এবং এটি সুন্নাহ পুরুষের জন্য সর্বাবস্থায়। নারীদের জন্য যখন তারা বাহিরে বের হবেন বা পরপুরুষকে আকৃষ্ট করবেন সুগন্ধি ব্যবহারের মাধ্যমে তখন সেটি ব্যবহার করা নিষিদ্ধ হয়, হারাম হয়। এছাড়া সাধারণ অবস্থাতে তাদের জন্য সুগন্ধি ব্যবহার করার অনুমোদন রয়েছে, প্রশংসনীয়। এখন কথা হলো যে সুগন্ধিতে অ্যালকোহল রয়েছে সেই সুগন্ধির ব্যবহার প্রসঙ্গে ইসলামী শরিয়ার দৃষ্টিভঙ্গি কি, এই বিষয়টি নির্ভর করবে যে অ্যালকোহলটি ব্যবহার করা হয়ে থাকে বডি স্প্রেতে সেই অ্যালকোহলটি কোন ধরনের তার উপরে। যদি সেই অ্যালকোহলটি এমন হয় যে তা পান করলে নেশা সৃষ্টি করবে মানুষের মধ্যে তাহলে সেটি মুস্কির, নেশা উদ্রেককারী, আর প্রত্যেক নেশা উদ্রেককারী বস্তু হারাম ইসলামের দৃষ্টিতে। সেই হিসাবে সে অ্যালকোহল হারাম, আর সে হারাম অ্যালকোহল সেখানে থাকার কারণে ওলামায়ে কেরামের অনেকেই সেটাকে নাজায়েজ বলেছেন। যেমন বিন বাজ রাহমাহুল্লাহ, কোনো ধরনের বডি স্প্রে যেটাতে অ্যালকোহল রয়েছে এবং নেশা সৃষ্টি করে এরকম অ্যালকোহল রয়েছে এটি তিনি নিশ্চিত হতে পেরেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে, তখন সেটি তিনি হারাম বলেছেন, সেটির ব্যবহারকে নাজায়েজ বলেছেন। অবশ্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে অ্যালকোহল যদি সেটা নেশা সৃষ্টিও করে সেটা ব্যবহার করা জায়েজ হবে, কারণ সেটি পান করা হারাম, খাওয়া হারাম, কিন্তু সেটাকে ব্যবহার করলে সেটা হারাম হবে না, কারণ প্রত্যেক হারামই নাপাক হওয়া জরুরি না। আবার অনেক ওলামা কেরাম বলেছেন এটা ব্যবহার করে আপনি নামাজ পড়তে যেতে পারবেন না, সাথে সাথে একটু দেরি করে তারপর যেতে পারেন যাতে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যায়, যেহেতু এটা হারাম, আর হারাম জিনিস অনেক ওলামাদের মধ্যে নাপাক, প্রত্যেক মদ এবং নেশা জাতীয় দ্রব্য, সেজন্য তারা বলেন যে একটু দেরি করে নামাজ পড়তে যাবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে অ্যালকোহল যদি নেশা সৃষ্টি করে সেরকম অ্যালকোহল থাকে সেটাকে অনেক ওলামায়ে কেরাম ব্যবহার করা নাজায়েজ বলেছেন, অনেকে এটাকে ব্যবহার করা জায়েজ বলেছেন, এই অর্থে যে এটা নাপাক নয় আর যেহেতু এখানে পান করছে না অতএব হারামের কিছু নাই। আবার অনেকে এটাকে ব্যবহার করে মসজিদে সাথে সাথে গিয়ে নামাজ পড়তে বা সাথে সাথে নামাজ পড়তে নিষেধ করে, মসজিদে যাওয়া শুধু নয়, তারা বলেন যে এটা নাপাক, আর নাপাক যেহেতু অতএব কিছুক্ষণ অপেক্ষা করলে বাষ্পে উড়ে গেলে তারপর তিনি নামাজ আদায় করবেন। এ হলো মোটামুটি অনেকগুলো মত আমরা দেখতে পাচ্ছি যদি অ্যালকোহল নেশা সৃষ্টি করে সেরকম অ্যালকোহল থাকে বডি স্প্রের ভিতরে। এর বাইরে অনেক স্কলারদের মতে এবং তাদের গবেষণা অনুযায়ী যে অ্যালকোহলটি বডি স্প্রেতে ব্যবহার করা হয়ে থাকে আসলে এটি পান করলে মানুষ নেশা সৃষ্টি হয় না, বরং এটা এমন ধরনের অ্যালকোহল যেটি আসলে নেশা সৃষ্টি করবার জন্য নয়, এটা এক ধরনের কেমিক্যাল, যেই কেমিক্যাল পান করলে বরং মানুষ মারা যাওয়ার আশঙ্কা আছে, এটা কোনো নেশা হিসাবে ব্যবহার করা আর কোনো সম্ভাবনা নাই। অতএব সেই দৃষ্টিকোণ থেকে বডি স্প্রে ব্যবহার করা জায়েজ আছে। এখন কোন বডি স্প্রেতে কী ধরনের অ্যালকোহল আছে না আছে সেই গবেষণার বিস্তারিত ইয়েতে আমরা ডিপে না গিয়ে মৌলিকভাবে একটি কথা আমরা বলতে পারি, তা হলো অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ছাড়া বিকল্প যদি কোনো বডি স্প্রে থাকে যেটাতে অ্যালকোহল নাই অথবা আতর, সেটা ব্যবহার করা নিরাপদ এবং উত্তম হবে। আর অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করলে সেটি আমার দৃষ্টিতে, আমি যতটুকু এ বিষয়ে স্টাডি করেছি, তাতে এটি নাজায়েজ হবে না, গুনাহ হবে না, হারাম হবে না, কারণ বেশিরভাগ বিশুদ্ধতম মত আমার কাছে মনে হয়েছে যে অ্যালকোহলটি ব্যবহার করা হয়ে থাকে এ জাতীয় বডি স্প্রেতে সেটা আসলে নেশা সৃষ্টি করার মতো অ্যালকোহল নয়, বরং সেটা এক ধরনের কেমিক্যাল যেটা আসলে পান করার কোনো বস্তু নয়, বিধা এখানে নেশা বা মদের বিধানটি আসবে না, এটা হলো আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। অতএব এই ধরনের অ্যালকোহলযুক্ত বডি স্প্রে ব্যবহার করা আমাদের সাথে জায়েজ হলেও যদি অ্যালকোহল মুক্ত বডি স্প্রে থাকে তাহলে সেক্ষেত্রে সেটিকে ব্যবহার করা নিরাপদ হবে এবং উত্তম হবে, বিশেষ করে আতর এবং এই জাতীয় আরও কোনো ব্র্যান্ড যদি থাকে সেগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে ফলো করে এবং মান্য করে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।